ইমূৰৰ পৰা হিমূৰলৈ চলিছে ভ্ৰাম্যমান নাট্য দলসমূহ আৰু এইবাৰ বিশেষকৈ নতুনকৈ আত্মপ্ৰকাশ কৰিছে অভিনন্দন থিয়েটাৰে অসমৰ ইমূৰৰ পৰা হিমূৰলৈ যাব আপোনালোকৰ মাজলৈ যাব ৰাইজৰ মাজলৈ যাব এই অভিনন্দন থিয়েটাৰ আৰু বিশেষকৈ অভিনন্দন থিয়েটাৰত এই তিনিটা দিনত আপোনালোকৰ কাৰণে লৈ আহিব ৰোমান্স একচন আৰু বিভিন্ন ধৰণৰ তিনিখনকৈ উপভোগ্য নাটক আৰু এইবাৰ বিশেষকৈ এই অভিনন্দন থিয়েটাৰত অভিনয় কৰিছে অসমৰ সুদৰ্শন অভিনেতা জনপ্ৰিয় অভিনেতা ৰাজকুমাৰ আৰু পোনে পোনে দেখুৱাইছোঁ ৰাজকুমাৰ দাৰ এটা খুব ব্যতিক্ৰমী এটা মই বেকভূষা দেখুৱাইছোঁ তেখেতক এটা চাওক কেনেধৰণে তেখেতে আছে পোনে পোন প্ৰথমে মই ND24লৈ দাদা অভিনন্দন জনাইছোঁ খুব এটা ব্যতিক্ৰম বেকভূষা মানে কি ক'ব অঁ এইটো বেকভূষা আজিৰ নাটকখনৰ হীৰা চন্দাল পল্লৱ পৱনৰ তাত চন্দাল ৰূপত মই চন্দাল ৰূপ এটা লৈছোঁ আৰু গোটেই আৰু বাকী আছে কিবা কিবি আছে ইয়াতে অৰ্ণামেণ্টছ তাৰপিছত গোটেই অলপ বেলেগ ধৰণে লুকটো মানুহে পাব আৰু ষ্টৰীটো তেনেকুৱা এটা ডাৰ্ক লাভ ষ্টৰী যথেষ্ট ভাল ষ্টৰী এটা যথেষ্টখিনি কাম আছে কেৰেক্টাৰটোত আৰু ভাল লাগিছে অলপ গোটেইখিনি ভাল নাটকখনত এই নাটকখনত বিশেষকৈ কি আছে সমাজলৈ মেছেজ কি যাব মেছেজ বুলি ক'বলৈ হ'লে মানুহৰ শেষ পৰ্যায়টো সদায় শ্মশান হয় গতিকে থকাকেইদিন সকলোৱে মিলিজুলি থাকি সকলো কাৰো বেয়া নাভাবি সকলোৰে ভাল চিন্তা কৰি তেনেকৈ যদি শেষত আমিতো যাব লাগিব শ্মশান গতিকে তেনেকুৱা ধৰণৰ এটা চিন্তাধাৰাৰে আগুৱাই লৈ গৈছে গোটেই ষ্টৰীটো ভাল পাইছে ৰাইজে যথেষ্টখিনি ভাল পাইছে যিহেতু আপুনি সেই VCD দিনৰ পৰা আহিছে বা আপুনি কেমেৰাত কাম কৰিছে কিন্তু কেমেৰাত কাম কৰা আৰু ভ্ৰাম্যমান অন দ্য স্পট আপুনি অভিনয় কৰাটো কিছু পৃথক অন দ্য স্পট অভিনয় কৰাটো খুব টান খুব প্ৰত্যাহ্বান আছে কি ক'ব এই ক্ষেত্ৰত টান বুলি ক'বলৈ হ'লে মই দুইটাতে টান বুলি ক'ম ছবি জগততে যথেষ্টখিনি টান তাৰ কষ্টটো বেলেগ অভিনয় অভিনয় দুইটাতে ইয়াৰ বস্তুটো বেলেগ তাৰ বস্তুটো বেলেগ সেইটো যথেষ্ট টান আৰু এইটোও যথেষ্ট টান এতিয়া ইয়াত আজি চিঞৰি চিঞৰি মাত ভাঙিছে মই কথাবিলাক ক'ব পৰা নাই ভালকৈ তাতো তেনেকৈ মাত নাভাঙে কিন্তু তাত বহুত ষ্ট্ৰেছ থাকে কেৰেক্টাৰবিলাক আৰু তাত যদিও ৰিটেক ল'ব পাৰি কিন্তু ইনষ্টেণ্ট আৰু কিছুমান কাম কৰিবলগীয়া হয় পটককৈ দিলে ডাইলগ পটককৈ কৰিবলগীয়া হয় ইয়াত যথেষ্টখিনি সময় পাওঁ আমি ৰিহাৰ্চেলৰ টাইম পাওঁ গতিকে দুইটা মজা বেলেগ দুইটাতে কষ্ট আছে দুইটাই ভাল তিনিখন নাটকৰ চৰিত্ৰবোৰ কেনেকুৱা কেনেকুৱা ৰাজদীপৰ যিখন বেনামী প্ৰিয় নাটক আছে তাত ষ্টাইলিছ কেৰেক্টাৰ এটা খুব ভাল চৰিত্ৰ সেইটো আৰু প্ৰণৱ বৰুৱা প্ৰণৱ দাৰ নাটকত মই আৰ্মি কেৰেক্টাৰ কৰিছোঁ যথেষ্ট ভাল কেৰেক্টাৰ এটা নাটকখন খুব ধুনীয়া হৈছে মানে সেইখনো ধুনীয়াকৈ লৈছে আৰু হীৰা চন্দালটো চন্দাল কেৰেক্টাৰটো কৰিছোঁ এটা যদি ডাইলগ হৈ যায় আমাৰ দৰ্শকসকলে ভাল পাব হীৰা চন্দাল মাতটো বহি আছে হীৰাক বিচাৰি হীৰা হ'লোঁ হীৰাক লুকুৱাই চন্দাল হ'লোঁ নাম ল'লোঁ চন্দাল হীৰা হীৰা চন্দাল এনেকুৱা ধৰণৰ খুব সুন্দৰ আৰু আমাৰ সৈতে আছে এই অভিনন্দন থিয়েটাৰৰ প্ৰডিউচাৰ জ্যোতিপদ তালুকদাৰ দাদা কেনেধৰণে এটা পৰিকল্পনালৈ আগবাঢ়ি আহিলে যিহেতু নতুন নাট্য দল প্ৰথম এইবাৰ কি ক'ব
আমার পরিকল্পনাটা একচুয়ালি দুবছর আগের পরে আছে আমার। তারপর আমি তেনেকে এই অভিনন্দন থিয়েটারখন জন্মলগ্নের পর রাজকুমার দা মোর নিজের ঘরের দাদা হয়, রাজকুমার দা মই আর মোর দুজন দাদা আছে লগত। আমি গোটেই পরিকল্পনাটা আমি তেনেকে করলো, করে একটা পর্যায়ে আমি উপনীত হলো। উপনীত হয়ে আমি গুয়াহাটি ধারাপুরেরপরা আমি গোটেই থিয়েটারখনের পরিকল্পনা আখরা আমি করলো। তারপর আমি যেটা আমি ওলালো, আমি 21 আগস্টেরপরা ওলাইছো, এইটো আমার 5 নম্বর পেন্ডেল হয়। প্রতিটো ক্ষেত্রত প্রতিটো যত যত গৈছো, যিমান ঠাই গৈছো, যথেষ্টখিনি দর্শকর পার ভরা যেটো দর্শকর লাইন, যথেষ্টখিনি দর্শকর উৎসাহ মরম দেখা পাই আমি যথেষ্ট আনন্দিত হয়েছো। আর অনাগত দিনত আমি রাইজর মাজলে আমি ভালকে নাটকখানি আমি কোরবাত যদি ভুল ত্রুটি কোরবাত আছে আমি সেইখানে শুধরাই আমি লই যাওয়ার প্রতিশ্রুতি আমি দিছো। আমি কিমানটা পেন্ডেল হয়েছে আপনার? আমার 83 পেন্ডেল, আমার 83টা পেন্ডেল হয়েছে, আমার 83টা পেন্ডেল হয়েছে। আর যেহেতু এবার পাঠশালাটো হব, রাস মহোৎসব হব, হয়ে গেল পাঠশালা, হয়ে গেল পাঠশালা আমি করে আহিলো। তাত আমি 3 দিনত আমি 5টাকে দর্শনী করলো, যথেষ্টখানি রাইজর মরম পালো, উৎসাহ পালো। যেহেতু নতুন করে নাট্যদলটি আহিছে, আমি ভাবি আশা করিম আর রাইজর মাজলে যাওক, রাইজে আকুয়ালি লোক। মই দেখাইছো গ্রিন রুমের পরিবেশ, ইয়াত এতিয়াও এওলোকে নাটক মঞ্চস্থ করিবর কারণে তেখেতলোকে ইয়াতে হাজু হয়ে আছে। মই আন এজন ওসরলে আহিব বিচাৰিছো, বা খুব সুন্দর অভিনেতা তেখেত, মই আপনার ওসরলে আইছো দাদা। খুব সুন্দর অভিনয় যি হীরা সন্দাল নাটকখন আজি অভিনয় করেছে, কেনে ধরনের একটা আশা লৈ এই নাট্যদলটির লগত আপনি সংযুক্ত হল? খুব সুন্দর নাটক আমার। আসলে কি হয়, আমি আমার 3খন নাটক লৈ আমি ওলাইছো অসমৰ রাইজর মাজলে। আমার 8টা নাটক আমার অতি মরমর, অতি খুব সুন্দরকে আমি নাটক এখন উপস্থাপন করবলে চেষ্টা করো। আজি আমার ইয়াত রূপনগরত হীরা সন্দাল চলি আছে, আজি দ্বিতীয় দর্শনীত যথেষ্ট মানুষের সমাগম হল, শুনব পো মতে এতিয়া বাইর যথেষ্ট মানুষ রয়ে আছে, তৃতীয় দর্শনী হওয়ার চান্স আছে বলে শুনেছো। গতি অত্যন্ত সুখী যে আমাক নাটকে ইমান ধুনিয়া একটা মাত্রা দিছে, আর আমার নাটক আমি যিমানখিনি দর্শকে আমাক লগ করবলে আছে নাটক উপভোগ করে যথেষ্ট ভাল হওয়া বলে কৈছে, সমাদর পাইছো। আর এইখিনিকে অসমৰ ৰাইজক এইটাই বিচাৰো যে অনাগত দিনত আমি যি ঠাইলৈ আমি নাট মঞ্চস্থ কৰিবলৈ যাম, আটাই হিলদল ভাঙি ওলাই আহক, ওলাই আহি আমার নাটক উপভোগ করক। আর মোৰ দৃঢ় বিশ্বাস, মই 100% গ্যারেন্টি দিব পাৰো আমার নাটক ভাল পাব আপনাদের। আপনাদের কেবল আমাক মরম দিয়ক, আশীর্বাদ দিয়ক, এই অসমৰ ৰাইজলৈ মোৰ বিনম্র অনুরোধ। আজি নাটকখন যেহেতু আপনি করলে, আপনার চরিত্রটো কেনে ধরনের? এটা দেখিলেই গম পাব, মই এটা খলনায়কর চরিত্রত অভিনয় করেছো, খুব সাংঘাতিক দীঘলীয়া চরিত্র নহয়, তথাপি যিখিনি করেছো মই অত্যন্ত সুখী আর যথেষ্ট ভালদরে করবলে চেষ্টা করেছো। দর্শকে কি পাইছে এই দর্শকর বিচার্য, আর এতিয়ালৈকে যিখিনি দর্শকে চাইছে যথেষ্ট ভাল পোৱা বলে কৈছে, মই মোৰ চরিত্রটক লৈ অত্যন্ত সুখী। নাটকের মূল আকর্ষণে হৈছে খলনায়কজন, আর খলনায়কজনের যি ডাইলগ হয় এই ডাইলগবোৰ খুবই ভাল লগা, যদি আমার দর্শকসকলের কারণে আপনি একটা ডাইলগ কৈ দিয়ে। ডাইলগ বলে কোয়ার লগে মঞ্চতে আমার ডাইলগটা ওলায়, তথাপি মঞ্চের পিছফালে যেটা কৈছে তথাপিও মই এটা সৰু এটা ডাইলগ কৈ দিছো। সন্দালে জিন্দা মানুষ চিতাত নুঠায়, মুর্দা মানুষে জ্বলায়, আরে হেয়া করবলে কলিজা দম লাগিব দম, মোর কিন্তু শালা সন্দালতকে বহুত বেশি দম আছে, সন্দালে মুর্দা মানুষে জ্বলায়, মতো শালা জিন্দা জিন্দা মানুষ চিতাত উঠায়, জ্বলাই দিব পারো শালা, জ্বলাই দিব পারো, এরকম ধরনের চরিত্রত কিছুমান খুব সুন্দর দেখিলে, খুব বলিষ্ঠ কণ্ঠ, আর বলিষ্ঠ কণ্ঠ যার হয় সেই এজনে অভিনেতা হয়, মূর সহ আন এজন আছে, খুব সুন্দর প্রতিভালে আপনাদের ওলাই আহে, নাট মঞ্চস্থ করে, এইবারও খুব ব্যতিক্রম, নতুন নাট্য দলটির লগত সংযুক্ত হয়েছে, কেনে ধরনের আশা করেছে? আমি খুবই আশাবাদী, আমার নাটক 3খনে সমান, আমার প্রযোজকে এখন নাটকে যে গুরুত্ব দিবলে সেইটো নহয়, 3খন নাটককে সমানে গুরুত্ব দিছে, আর 3খন নাটককে দর্শকে সুন্দরকে আঁকলি লৈছে, সেইকাৰণে আমি বহুত আশা করছো আর আমি সফল হম বলে। কি কব এইবার যেহেতু আপনাদের 3খন নাটক, আপনার চরিত্রবর কেনে কেন? মোৰ চরিত্র এখন এজন এরিস্টোক্রেট মানুষ, আর এজন এখন টেরোরিস্ট এজন, আর এখন রিপোর্টার এজন, আপনার নিচিনা রিপোর্টার এজন। ঠিক আছে, আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো, আর এয়া মই দেখাইছো অভিনন্দন থিয়েটারের গ্রিন রুমের পর, আর এই অভিনন্দন থিয়েটারের যি আকর্ষণ, সেই আকর্ষণের কথা আমি সকলে জানো, আর এবার এজন মই ব্যতিক্রমী পুলিশ দেখাব বিচাৰিছো, এয়া মঞ্চ কপোৱা খুব কৌতুক জনপ্রিয় কৌতুক অভিনেতা, আপনি খুব ধুনিয়া এবার অভিনয় করেছে, কি কব? বহুদিনে থিয়েটারে থাকিলো, এইবার থাকিও ভাল লাগিছে, গোটেই গ্রুপটো ভাল আমার। অভিনন্দন থিয়েটার নতুন যদিও গোটেই পুরোনা মানুষখিনি আছো, আমি গোটেইখিনি একেলগে আহক নাটক চাবলে।
যদি এটা ডাইলগ হয়ে যায় আপনি যেহেতু আপনার কৌতুক অভিনেতা হিসাবে সকলে জানে আপনার অভিনয় খুব সাবলীল গতি আমার দর্শকের কারণে যদি আপনার নাটকের ডাইলগ নাটকের ডাইলগ আজির মানে আমার বেহারবাড়ি আউটপোস্টর পল্লব পবনে লিখিছে এটা মেনিয়া ডাইলগ এটা দিছে মোক সুয়রো বাচ্চা বলে হ্যাঁ মানে ডাইলগটো এনেকুৱা আছিলে কোন সুয়রো বাচ্চা সালা কোনে ভয় খুয়াইছে মোক তেনেকুৱা ধরনের একটা ডাইলগ ধন্যবাদ জ্ঞাপন করছো আর এয়া আসলে অভিনন্দন থিয়েটারের গ্রীন রুমের পর আর অভিনন্দন থিয়েটারে গুয়াহাটির রূপনগর তখনলোকে তিনদিনের বর্ণাঢ্য কার্যসূচী আছে আর কেবাটাও দর্শনী তখনলোকে লাভ করেছে রাইজর বিপুল সমাদর লাভ করেছে আর আমিও আশা করি এই অভিনন্দন থিয়েটারে এই নতুন বছরটার তখনলোকে প্রথম বছরটার যে বহু দূর আগুয়াই যাওক আমি তাকে কামনা করি। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।